হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সময় মতো ভিডিও দেওয়া হচ্ছে না, আজকে কয়েকদিনই ভিডিও দেওয়ার শিডিউল থাকলেও ভিডিও দিতে পারতেছি না। টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, প্রচুর রৌদ্র, যদিও গরমও সাথে সাথে বেড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, আজকে নাস্তা ছিল খিচুড়ি আর আচার। নাস্তা করে ওইভাবে আসলে কোনো কাজও করতেছি না, আজকে কয়েকদিন শরীর ভালো না, যার জন্য কাজ করা হচ্ছে না। তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য পাস্তা করতেছিল বিথি, তো সবাই হাতে হাতে কাজ করতেছিল, এক একজনে এক একটা কাজ করতেছিল। সরিষা এদিকে ডিম ভাজি করতেছিল, ডিমটাকে আগে ভাজি করে নিছে, সব উপাদানগুলো এক একটা এক একজনে রেডি করতেছিল হাতে হাতে সবাই মিলে কাজ করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মানুষ যেহেতু বেশি তাই সবাই হাতে হাতে কাজ করতেছিল। আমি আর কি করব, আমি ভিডিও করার কাজই ব্যস্ত ছিলাম, যেহেতু অনেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, টাইমও পাচ্ছি না। আর সব থেকে বড় বিষয় হলো আমি আসলে কয়েকদিন যাবত একটু অসুস্থ ছিলাম, বাসার বাহিরে বের হলে অসুস্থ হয়ে যাওয়া ছাড়া আসলে উপায় নাই, যে পরিমাণে গরম পড়তেছে। তো বিথির মোটামুটি সব কিছু গুছানো হয়েছে, তারপরে এক একটা করে যখন যেটা উপাদান দিয়ে দিতেছিল, এটা ছিল হটডগ, ভাজি করে নিতেছিল, সাথে কাঁচামরিচ দিয়ে দিছে। বাসায় একটু মানুষজন বেশি, যার জন্য সব উপাদানগুলো বেশি বেশি করেই নেওয়া হয়েছে। ও রান্না করতেছিল, এক একটা উপাদান দিচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম, যেহেতু ভিডিও অনেকদিন দিতে পারতেছি না তাই একটা ভিডিও আর কি করার ট্রাই করতেছিলাম। আর ইদানিং ঘুমটা পুরাই উল্টাপাল্টা হইতেছিল, যার জন্য সব কিছু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে আসলে। তো আমাদের পাস্তা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, লাস্টে চিজ দিয়ে দিল, পাস্তা রান্না শেষ, আমরা সবাই একসাথে খাইতে বসছিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।